বাঙালি দোকানটা তোমাদেরকে বললাম, আজকে ঠিক সেরকম খুব একটা স্টক ছিল না, বেশ ভালো স্টক থাকে, আজকে দোকানটাতে সেরকম স্টক নেই, তো তাই খুব একটা মনঃপূত হলো না। তার মধ্যে মানে বলে না যে ভগবান যদি চায়, মানে সবই তো ওনারই কৃপা, হঠাৎ করে যেন আমার তো জানো যে হাতের ওই যে ফলাটা আছে ওইটা ঢক 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 করছিল বলেই তো আমি একটা নতুন বানাতে দিয়েছি, কিন্তু ওটা এখনও ওরা মানে আমাকে জানায়নি যে জিনিসটা এসেছে। তো এবার আমি তো ওই কলাটাই কি করেছি, এটা লিকোপাস দিয়ে আটকে মানে মোটামুটি রেখে দিয়েছি, যে কলাটা ফেলিনি। হঠাৎ করে কি মনে হলো, আংটিটার দিকে তাকালাম, মা দেখি কি আংটিটা ফাঁকা। আমি বলছি মাই গড, কোথায় গেল আমার ওই কলাটা? কারণ ওটা যতই হোক একটা ধারণের আংটি, তো মানে আমার একটা একটা ওর ওপরে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে যে না ওটা আমার শরীরে থাকবে, মানে আমি ওটাকে রাখতে চাই। তো এরমভাবে নিচের দিকে তাকিয়েছি, দেখি নিচে পড়ে আছে জানো। এটা আমি তাই ভাবলাম যে আমি যদি আংটির দিকে না তাকাতাম, টুক করে কখন ওই জিনিসটা পড়ে গেছে আমি তো তাহলে জানতেই পারতাম না, একটা বড় একটা মানে একটা ক্যাচাল হয়ে যেত। যাই হোক, এখন জাস্ট একটুখানি বেরিয়েছিলাম, সেরকম কিছু ইয়ের জন্য বেরোইনি, তো এখন আবার বাড়ি চলে যাব। কাজ হলো আজকে আমার আংটিটা আমি ডেলিভারি পেলাম, মানে আমার ওই কোরালটা খুব দরকার ছিল, আজকে সোমবার পেয়ে গেছি, কালকে শুদ্ধিকরণ করে পরে নিতে পারবো, কেননা মঙ্গলবারই কোরাল পরে। এখন আছি আমি সেনকোতে, সেনকোত থেকে এসে এটা নিয়ে গেলাম, কারণ আমি সেনকোতে বানাতে দিয়েছিলাম, তোমাদের যদি আগের ব্লগ দেখে থাকো তোমাদের মনে থাকে। তো চলো, এটা একটা টেনশন আমার মাথার থেকে নামবো। এখন একটা মিষ্টির দোকানে এসেছি, এখানে ঠাকুরের জন্য মিষ্টি নিলাম, মেয়ের জন্য একটু নিলাম, নিয়ে এখন আর আমার একটু আলু পরোটা নিলাম, নিয়ে বাড়ি যাচ্ছি, কেননা লেট হয়ে গেছে। এখন গিয়ে বাড়িতে যা ভাত ছিল আমি মেয়েকে বললাম তুই খেয়ে নে, আমার আর এখন কোনো রান্না নেই, তাই দেবু এখানেই খেলো, ও আলু পরোটা খেলো আর আমারটা নিয়ে নিলাম। তো চলো সাথে থাকো, এবার বাড়ি যাবো।